আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার অনুষ্ঠান আইনের অ এই অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে মোহাম্মদ আউবাক সিদ্দিকি এই অনুষ্ঠান নিবেদন করছেন সুনিতা রাইস আমার সঙ্গে রয়েছেন হোসনেয়ারা বিশিষ্ট আইনজীবী এই অনুষ্ঠানে আপনারা আপনাদের যে কোনো প্রশ্নের আইন সংক্রান্ত বিষয়ে প্রশ্নের উত্তর পেতে পারেন আপনারা আমাদের এই ফোন নাম্বারে অবশ্যই ফোন করুন আপনাদের সমস্যার সমাধান এবং তার রাস্তা অবশ্যই অন্তত আপনারা আজকে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা এর আগের দিনে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন সেই বিষয়ে আমরা শেষ করতে পারিনি তারও বিস্তর দিক আছে নানান দিক নিয়ে আমরা আলোচনা করব আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম মহিলাদের প্রতি আচরণ যেগুলো অপরাধের সৃষ্টি করে এবং তার প্রাথমিক ধাপ আপনাদের সাথে শুধুমাত্র আমরা আলোচনা করেছিলাম এবং এই জায়গায় পৌঁছেছিলাম যে নারীদের শ্রীঢ় মূলক অপরাধ নিয়ে এবং সেটা আমাদের ভারতীয় দণ্ডবিধি আইনে অনেক বিষয়গুলো টু নাইনটি ধারা অনেকগুলো তিনশো চুয়ান্ন ধারার মধ্যে পড়ছে সেই বিষয় আপনার এর আগের দিনে অবহিত হয়েছেন আমরা তারই প্রসঙ্গ টেনে সে বিষয়ে আরও কি কি বিষয় যেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে এবং যে অপরাধগুলো প্রমাণিত হলে শাস্তি পেতে পারেন অপরাধকারী অভিযুক্ত আমরা হোসনেরাকে প্রথমেই জিজ্ঞেস করি যে এই যে তিনশো চুয়ান্ন শ্রীতাহানি এছাড়া এই ধরনের আর কি অপরাধ আমরা তো আগের দিনে একটা আলোচনা করেছিলাম যে শিলতা হানি ছাড়াও যদি অ্যাটেম টু রেপ অর্থাৎ ধর্ষণ করা কাউকে চেষ্টা করা হয় সেখানে কি হতে পারে সেই নিয়েও আমাদের আলোচনা হয়েছিল তাহলে উষ্ণার আজকে আমরা ধর্ষণজনিত যে অপরাধগুলো মহিলাদের উপরে সে বিষয় নিয়ে মোটামুটিভাবে আমরা আলোচনার মধ্যে থাকবো এবং এই বিষয়ে তো আমাদের সমাজে ধর্ষিতার সংখ্যা কম নয় এবং আমার মনে হয় আমাদের আলোচনাটা এইভাবে পরিবেশন করা মানুষের সামনে উচিত একটা জিনিস হচ্ছে যে কেউ যদি ধর্ষিতা হন তাহলে পরে তিনি তার আইনগত প্রতিকার পেতে পারেন তার প্রতিকার হবে এবং তাতে অপরাধী শাস্তা শাস্তি পাবেন বিচার অবশ্যই আরেকটা দিকও আছে সামাজিক দিক যে আমাদের শুধুমাত্র কাউকে শাস্তি দিয়ে আমরা একটা অপরাধকে দমন করতে পারব না একটা অপরাধকে বিলুপ্ত করতে পারব না তার যারা অপরাধী তাদের মননশীলতাকে সেই জায়গা থেকে পরিবর্তন করে সমাজের মূল স্রোতে তাদেরকে নিয়ে আসতে হবে তো দিক দিয়ে এই যে অপরাধ এই অপরাধ বোধ অন্ততপক্ষে মানুষকে বোঝাতে পারলে অর্থাৎ যারা অভিযুক্ত তাদেরও এটা করা উচিত নয় করলে তাদের কী কী শাস্তি আছে তার কি দণ্ডবিধি অনুসারে কী কী আইনি ব্যবস্থা আছে সেগুলো তারাও যদি জানতে পারেন আমার ধারণা অপরাধ অবশ্যই কমবে এবং সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব অপরাধের শাস্তি বলতে শুধুমাত্র যে অপরাধীকে ওই অপরাধটার জন্য শাস্তি দেওয়ার জন্যই শাস্তি সেটা নয় কিন্তু কারণ একটা অপরাধী যখন শাস্তি পাবে ভবিষ্যতে অন্য যারা অপরাধ করার প্রবণতা যাদের মধ্যে আছে তারা অন্তত একটু হলেও ভয় পাবে যে দেখো অমুক জায়গায় অমুক লোকটি অপরাধ করেছিল বলে তার এই সাজা হয়েছে এটাও সমাজে কিন্তু একটা বার্তা পৌঁছায় সময় যে আইন আদালত সবটাই যে মানুষ বেরিয়ে যাবে তা নয় অনেক সময় সেটা প্রমাণিত হলে তার উপযুক্ত শাস্তি দরকার সেই মেয়েটির জন্য তো বটেই সঙ্গে সমাজে বার্তা পৌঁছানোর জন্য এদের সাজা হওয়া দরকার সেক্ষেত্রে আমি বলতে পারি যেমন এখন আমরা যেটা আলোচনা করছি যে দেখা গেল একটি মেয়ে তাকে কেউ ধর্ষণ করেছে সেক্ষেত্রে যে সাজা আছে সেই সাজা যদি প্রমাণ হয় অনেক ধরনের আইনের অনেক দিক আছে তার প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে সেই সমস্ত সাজা যদি প্রমাণ হয়ে যায় সেক্ষেত্রে একটা অপরাধী সে তার যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এবং তার মিনিমাম সাজা মানে সর্বনিম্ন সাজা প্রমাণ হলে হচ্ছে সাত বছর এবার এই ধর্ষণের আবার বিভিন্ন ভাগ আছে সেটা ইন জেনারেল যেখানে ধর্ষণ বলে মনে করা হয় বা প্রমাণ হলে সেটা হচ্ছে মিনিমাম সাজা দশ বছর ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম হচ্ছে সাত বছর ম্যাক্সিমাম যাবজ্জীবন পর্যন্ত হতে পারে কিন্তু ক্ষেত্রে আবার আরও কিছু দিক আছে যেমন দেখা গেল কোনো কাস্টোডিতে একটা পুলিশ কাস্টোডি সেখানে একটি মেয়েকে ধর্ষণ করা হলো কোনো আর্মি একটি মেয়েকে ধর্ষণ করলো আর্মি কাস্টাডির মধ্যে বা কোনো অথরিটি যেখানে কোনো মেয়ে থাকে যেমন স্কুল বোর্ডিংয়ে কোনো বাচ্চা আছে বা কোনো মেয়ে আছে সেখানে যদি ধর্ষণ হয় হোম হতে পারে সেই অথরিটির সঙ্গে থাকা অবস্থায় যদি কোনো অথরিটি তাকে ধর্ষণ করে কিংবা কোনো ক্লোজ রিলেটিভ যাকে বিশ্বাস করে তার বাড়িতে থাকা যায় বা তার ছত্রছায় থাকা যায় কোনো নিজস্ব যারা আত্মীয় তাদের দ্বারাই যদি ধর্ষিত হয় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম সাজা হচ্ছে দশ বছর তোমাকে এই প্রসঙ্গে আমি একটা কথা তথ্য বলি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে সমস্ত ধর্ষণ যেগুলো হয় ধর্ষণজনিত অপরাধ যেগুলো হচ্ছে তার মধ্যে বেশিরভাগই বেশিরভাগ বলতে গেলে অন্তত পক্ষে ধরে নাও তুমি যে পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে সত্তর ভাগ সত্তর ভাগ নন পার্সনের সঙ্গে একটা নন পার্সন এই অপরাধটা করছে যে মহিলার মানে পরিচিত হ্যাঁ সেটা তো হচ্ছে এবার দেখা যাচ্ছে যে হ্যাঁ ধর্ষণটা কখন ধরবেন আপনি দেখা গেল একটি মেয়ে সে স্বেচ্ছায় কারোর সঙ্গে সহবাস করছে তার বয়স আঠারোর উপর সেক্ষেত্রে সেটা কিন্তু ধর্ষণ বলে গণ্য হবে না কিন্তু যদি সেই মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা যায় এই ধরনের কোনো অপব্যবহার বা ব্যবহার তার সঙ্গে করা যায় সেক্ষেত্রে কিন্তু সেটা ধর্ষণ বলে গণ্য হবে আবার অনেক ক্ষেত্রে এইটা খুব বলা দরকার আছে যে আমরা যেমন দিল্লির ঘটনাও দেখেছি পাক স্টিটকাণ্ডও দেখেছি এই সমস্ত ধরনের অপরাধ যদি হয় হ্যাঁ হ্যাঁ অনেক প্রতিনিয়তই হচ্ছে এই ধরনের অপরাধ যদি হয় ল্যান্ডমার্ক তেমনি এই ধরনের হয়তো অনেক ঘটনা আমার মুর্শিদাবাদ জেলায়ও হচ্ছে সেটা অনেকটা নলেজে আসছে আমাদের অনেকটা সামনে আসছে অনেকটা আসছে না কোনোটা এর সত্যের নিচে চাপা পড়ে যাচ্ছে সেই সমস্ত এই ধরনের অপরাধ যদি হয় অর্থাৎ গ্যাং রেপ ক্ষেত্রে কিন্তু খুব মারাত্মক আছে বা সাজা আছে মিনিমাম সাজা হচ্ছে বছর গ্যাং মিনিমাম সাজা আচ্ছা এই এই আগে তোমাকে একটু ছোট্ট কথা বলি শ্রোতা বন্ধুরা আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন আমরা তার উত্তর দেবো আর আমরা আমাদের এই আলোচনা চালিয়ে যাচ্ছি এই প্রসঙ্গে আমি যে বিষয়টা দর্শক বন্ধুদের শোনাতে চাইছি যে হোসনে তুমি আইনজীবী হিসেবে বা আইনজীবীর কথা তুমি বাদই দিয়ে দাও সমাজে একটা ক্রিম অব দি সোসাইটি সমাজে একটা শিক্ষিত বা বুদ্ধিজীবী মহলের একজন তুমি তো তুমি কি মনে করো যে এই যে সাজা যেগুলো শোনালে যাবজ্জীবন বিশ বছর সাত বছর ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের আইনে রয়েছে এগুলো কি এইভাবে সাজা দিলে আমাদের দেশের এই ধরনের অবশ্যই হবে না অবশ্যই হবে না সেটাই আগের দিনও আমরা আলোচনা করেছি যে শুধুমাত্র সাজা দিয়েই কিন্তু অপরাধীর অপরাধটাকে কমবে না কারণ আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনায় পরিবর্তন আনতে গেলে প্রথমত মানুষের মধ্যে শিক্ষার বিস্তার দরকার সেই শিক্ষার বিস্তারটা কি তাহলে অনেক প্রশ্ন এখানে এসে যেতেই পারে যে তাহলে কি শিক্ষিত মহলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে না পাক স্ট্রিট কাণ্ডে যেটা হয়েছিল সেটা তো সবই শিক্ষিত ছেলে আসতেই পারে কিন্তু শুধুমাত্র পুঁথিগত শিক্ষার কথা এখানে বলা হচ্ছে না শিক্ষাটা হচ্ছে আমরা আলোচনায় আসবো আমাদের একটা ফোন কল আছে ধরে নিচ্ছি হ্যাঁ বলুন কে বলছেন বেশ বলুন আপনার প্রশ্ন

আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সেটা সেইটাই যে আমরা সাজা দিয়ে কিন্তু কাউকে সংশোধন করতে পারবো না যদিও আমাদের দেশের সংবিধান বলুন আমাদের দেশের যারা মানে চিন্তাবিদ সমাজ চিন্তাবিদ বলুন বা সাইকোলজিস্ট বলুন তারা বিভিন্নভাবে বিষয়গুলোকে চর্চা করেছেন বিশ্লেষণ করেছেন এবং এই জেলখানার নামগুলোকে পরিবর্তন করে দিয়েছেন সেটা হচ্ছে সংশোধনা গ্যাস তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সে বিষয়টাই নিয়ে হচ্ছে যে কিভাবে এই অপরাধের হাত থেকে মানুষকে বাঁচানো যায় অপরাধ মানুষকে মুক্ত করা যায় সেটা বিষয় নিয়ে আমাদের কথা বলছেন দেখুন এখনই যে বোনটি ফোন করেছিলেন তা উনি বলছেন যে সাজা হচ্ছে হচ্ছে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার প্রমাণ হলে সাজা হবে কিন্তু তারপরে অত্যাচার কমছে না দেখুন একটা রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা ভারতবর্ষের মানুষ এখানে একটা সংবিধান আছে কতগুলো আইন আছে আইনের বিভিন্ন ধারা উপধারা আছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাষ্ট্র ব্যবস্থায় যে ধরনের একটা সরকার যে ধরনের পদক্ষেপ নিতে পারে তার জন্য বিভিন্ন রকম আইন বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে এবং সেটা প্রমাণ হলে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সে যা সাজার যে বিধান আছে শাস্তি পাওয়ার যে বিধান আছে সেগুলো হচ্ছে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আমাদের সমাজের যে শিক্ষার বিস্তারটা যে পুঁথিগত শিক্ষা হলেই কিন্তু আমাদের মধ্যে এটা যে অপরাধ এইটাকে মানুষকে অ্যাওয়ার করতে হবে আজকে আমরা এখানে বসেছি কেন আমরা কিন্তু এইটা কিছুটা হলেও অ্যাওয়ারনেসের জন্য বসেছি কারণ কি আমাদের এই আলোচনাটা একজন অপরাধীও শুনছেন আবার যিনি ভিকটিমাইজ হচ্ছেন তিনিও কিন্তু শুনছেন যে বোনটি ফোন করলেন তিনিও শুনছেন আবার তিনি যাদেরকে উদ্দেশ্য করে ফোন করছেন তারাও শুনছেন ফলে এটা আমরা মনে করি আমরা অ্যাওয়ারনেসের একটা পার্ট নিয়ে এখানে বসে আছি পুরো দায়িত্ব হয়তো আমরা পালন করতে পারবো না কিন্তু আমাদের একটু চেষ্টা মাত্র অনেক সময় অনেকে বুঝতে পারে না যে কি ধরনের মামলা করব বা অনেকে হ্যারেস হয়ে যায় কোর্টে যাব বা থানা পুলিশে যাব সেই ধরনের কিছু কিছু আমরা আপনাদের সঙ্গে শুধুমাত্র আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য এখানে বসা তো যেটা বলছিলাম যে কোনো অপরাধীকে সাজা দিয়ে সত্যি তো অপরাধ শেষ হবে না কিন্তু এর আগেও বলেছি আমি সমাজের বুকে একটা বার্তা পৌঁছানো সাপোজ আপনি লালগোলায় বাসিন্দা লালগোলায় যদি আপনার এলাকার কোনো একজন এই ধরনের অপরাধী সাজা পায় এবং সেটা যদি আরও পাঁচজন অপরাধ প্রবণ মানুষ সেটা শোনে তাহলে তাদের মধ্যে একটা বার্তা যাবে যে এই ধরনের অপরাধ করলে সেটা প্রমাণ হলে এই ধরনের সাজা হবে অমুক অমুকজন জেলখানায় আছে এতদিন ধরে জেল খাটছে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে শিক্ষা শিক্ষা মানে পরিবেশগতভাবে ফ্যামিলি থেকে একটা শিক্ষা আসে আপনার যদি সুস্থ পরিবেশ হয় পরিবারটা যদি সুস্থভাবে চলে বা সেখানে শিক্ষা দীক্ষা একটা বাচ্চাকে একেবারে ছোটোবেলা যখন সে অ খ বলতে শেখে মা বলে একদম ছোট ছোটো দাদু বলতে শেখে সেই সময় থেকেই তাকে যদি কথা বলানোর সঙ্গে সঙ্গে আমরা এটা করতে পারি যে এই জিনিসটা করা উচিত আর এই জিনিসটা করা উচিত নয় ভালোটাকে তাকে শিক্ষা দিলাম আর খারাপটাকে তাকে বর্জন করতে বললাম এ যে ব্রেন সেটা তো সাদা কাগজের মতো তা যেমন যেমন দাগ তার সেই ব্রেনে ফেলবেন সেরকম সেরকম কিন্তু সে বড় হতে হতে শিখতে শিখতে বড় হবে ফলে এটা একটা হতে পারে পরিবার থেকে আর একটা হচ্ছে সামাজিক ব্যবস্থা অনেক সময় আমরা এখনো বলি যে সমাজের সালিসি সভা বা এইগুলো নিয়ে অনেক সময় আমাদের অট্টহাস হয় যে কিসের সালিসি কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে অন্যকে কি মনে করেন আমি জানি না আইনজীবী হিসাবে যদি কোনো জায়গায় কোনো গ্রামে দেখবেন সমাজের শাসন ব্যবস্থাটা ভালো থাকে আমি অনেক গ্রাম দেখেছি যেখানে ছোটোখাটো অপরাধ হলে বা সমস্যা তৈরি হলে শুধু মহিলাদের ক্ষেত্রে না যে কোনো ধরনের অপরাধ হলে সেখানে বসে একটা বিচার হয় সালিসি হয় এবং যে অপরাধ করে তার বিরুদ্ধে সমস্ত মানুষ কিন্তু সেখানে একটা জুড়ি বসে কথা বলে তাহলে এই ধরনের সমাজ ব্যবস্থায়ও যদি প্রথম থেকে একটা শৃঙ্খলা থাকে এক কথায় বিচার তারা করবে না কিন্তু সমাজটাকে শৃঙ্খলার মধ্যে রাখা সেই সঙ্গে বিভিন্ন এনজিওগুলো বা যারা কাজ করছে তাদের একটা প্রচার চালানো বা আপনি যিনি ফোন করলেন এখন আমাদের বললেন তারা নিশ্চয়ই মনে হলো তিনি মনের দিক থেকে অনেক কি অ্যাডভান্স সেই ধরনের সেই জন্য এই ধরনের প্রশ্ন করলেন আপনাদের মতো মেয়েরা বা এই ধরনের ছেলেরা যারা খুব সুন্দর মানসিকতা নিয়ে বড় হচ্ছে তারা যদি তাদের নিজের নিজের এলাকায় প্রচার করে একটা নিজের সময় যে কোনো সংগঠনের সঙ্গে থেকে প্রচার করতে হবে এটা কিন্তু নয় আমরা আমাদের যে সারাউন্ডিং বন্ধু বান্ধব এই দেখ অনেক বন্ধু বান্ধবের মধ্যে খারাপ প্রবণতা এটা করতে নেই বা এটা ভালো না দেখ তুই আমার বন্ধু এটা করবি না এই ধরনের ছোট ছোটো ছোট ছোটো বিষয়গুলোই কিন্তু মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন আনতে হ্যাঁ হোসেনারাজ যেটা আমি বলতে চাইছিলাম যে নিশ্চয়ই বিষয়টা ঠিক কথায় কিন্তু আমাদের দেশে যে আইনি ব্যবস্থা আছে সে দণ্ডবিডি বলি আর যে যাই বলি না কেন আমরা সংশোধনাগারী বলি আর জেলখানায় বলি যাই হোক আমাদের সাইকোলজিতে একটা কথা আছে যে এটা দুরকমভাবে হতে পারে কেমন একটা হচ্ছে প্রতিশোধাত্মক একটা হচ্ছে প্রতিরোধাত্মক তো আমরা আমাদের দুটো দেখি আমরা ভাবতে পারি যে একটা পানিশমেন্ট হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য যে তুমি এই অন্যায় করেছো তার জন্য তোমার এই পানিশমেন্ট আবার আরেকটা জিনিস হচ্ছে তুমি এই যে অন্যায় করেছো এই অন্যায়টা খুব গরিত কাজ করেছো কিন্তু তোমাকে এই সাজা দেয়া হলো কেন ভবিষ্যতে যাতে এই ধরনের তুমি যেমন করবে না আরও পাঁচজন করবে না এবং এইটা যে একটা সামাজিক এবং ঘৃণ্য অপরাধ এই অপরাধ বোধ প্রত্যেকটা মানুষের মনে যেন আসে আর সেই জন্যেই টিভি টোয়েন্টি ফোর বাংলার এই অনুষ্ঠান যে মানুষ অন্ততপক্ষে আইনি সচেতনতা লাভ করুন কিছুটা অন্তত চলার মতন জ্ঞান লাভ করুন এবং তারা অন্যের সাহায্য ছাড়াই নিজেরা নিজেদের আইনি প্রতিকার চেয়ে নিতে পারেন এটি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো যাই হোক সেই উদ্দেশ্য নিয়েই আমরা বলছি যে তাহলে পরে একটি মহিলা যার উপরে এই ধরনের অত্যাচার হচ্ছে তার পদ্ধতি কি আছে বহু মহিলা যাদেরই খবর আমরা পাই না তারা ধর্ষিতা হচ্ছেন লাঞ্ছিতা হচ্ছেন অনেক কিছু হচ্ছেন সেগুলো ভাষা প্রকাশ করা যায় না কিন্তু আমরা খবর পাচ্ছি না তিনিও কিন্তু আইনগত কোনো প্রতিকার পাচ্ছেন না বা নেওয়ার সুযোগ যাচ্ছেন সামাজিক লজ্জা মানে জানেন না অজ্ঞতার কারণে তা নিতে চায় না কেমন এবং আইনি প্রোটেকশান নিতে গেলে যারা ধর্ষক বা যারা অন্যায়কারী যাই বলি না কেন তাদের এতটাই দাপট যে তাদের বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই হয়তো আমরা এটা করতে যাব তখন তাদের দাপটে আমরা নিশ্চিন্ন হয়ে যাই আমাদের পরিবার কিন্তু তারও তার যে প্রতিকার আছে সেই জিনিসগুলো তো মানুষের জানা দরকার তাই না অবশ্যই তো সেই সম্বন্ধে তোমাকে আলোচনা করতে বলছিলাম সেটাই সেটাই বলার যে আপনি যেটা এখন আপনার কথা রেস্ট এনে আমি বলি একটু আমার কথাগুলো বলার আগে একটু রেস্ট এনে নিই কারণ হচ্ছে যে প্রতিরোধ এবং প্রতিশোধ দুটো কথা আপনি বললেন তো প্রথমেই যে সমস্ত মা বোনেরা বা যারা সামনে শুনছেন বা আছেন তাদের একটা অনুরোধ করি যে উনি একটা কারণে বললেন প্রতিরোধ বা প্রতিশোধ আমি অন্য কারণে বলবো যে ঘটনা ছাড়া যে এরকম ঘটনা ঘটেনি অথচ আমি আইনের অভিজ্ঞতা লাভ করলাম করার পরে আমি প্রতিশোধমূলক কোনো কিছু মিথ্যা মামলা করলাম সেটা যেন না হয় এইটা বলেই আমি বাকি কথাটা শুরু করছি সেটা হচ্ছে যে যে মেয়েটি আজকে আসছে না বা ভয় পাচ্ছে আমাদের প্রত্যেকে প্রথমত প্রত্যেকটা সচেতন মানুষের তার পাশে এসে দাঁড়িয়ে এগিয়ে আসা উচিত এবং অন্যায়ের প্রতিবাদ করা উচিত মেয়েটিকে নিয়ে গিয়ে প্রথমে থানায় আপনারা অভিযোগ করতে পারেন থানা যদি অভিযোগ না নেয় আপনারা আইনের বিধান আছে এসপি অফিসে সেখানে একটা কাউন্টার খোলা আছে আপনি যে কোনো সময় এসে সেই মহিলাকে নিয়ে একটা দরখাস্ত লিখে কাউন্টারে রিসিভ করা যায় এটা আমরা কিন্তু গ্রামের অনেক মানুষই জানি না জানি না সেই কাউন্টারে রিসিভ করে টোটাল অভিযোগটা লিখলেন একটা রিসিভ কপি নিলেন নেওয়ার পরেও যদি দেখেন কোনো রকম প্রতিকার হচ্ছে না তাহলে সেই রিসিভ কপিটা নিয়ে আপনারা আপনাদের যে যে এলাকায় বাড়ি সেই এলাকার যে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে সেখানকার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার কাছে গিয়ে আপনারা আবেদন করতে পারেন এই অভিযোগটা যাতে এফআইআর হিসাবে পুলিশ গণ্য করতে বাধ্য হয় তার জন্য আমরা যেখানে আমাদের সিজিএম আছে অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার যেখানে সাবডিভিশন কোর্ট আছে এসিজিএম সেখানে গিয়ে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে অভিযোগ করা যায় আইনের তার বিধান আছে এবং সেখান থেকে সেটা পুলিশকে ডাইরেকশান দিলে সেখানে গিয়ে এটা এফআইআর হিসাবে গণ্য হবে এবং সেখানে কেস শুরু হবে মামলা শুরু হবে মামলা শুরু হওয়ার পর তার তদন্ত শুরু হবে এক্ষেত্রে আমরা প্রত্যেকটা সচেতন মানুষকে তাদেরকে আবেদন করব। যদি সত্যিই কোনো মহিলা ভিক্টিমাইজ হয় তাহলে আপনারা তাদের পাশে দাঁড়ান তাদের সঙ্গে থাকুন সত্য কথাটা সত্য কথাটা একেবারে মানুষের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলুন তাতে দেখবেন ভবিষ্যৎ আমাদের যে সমাজ ব্যবস্থা তাতে লাভ হবে বিচার ব্যবস্থার যে সুফল সুফল সেটা আপনারা পাবেন এবং এটাও বলবো কখনোই কোনো মামলায় কেউ মিথ্যা সাক্ষী দেবেন না এটা আপনাদের কাছে অনুরোধ সত্য কথা বলুন সত্যের জয় হবে বিচার ব্যবস্থা সত্যের জন্য আছে কিন্তু দেখো তোমাকে আমি যে বিষয়টা বলছি আমি যাদের কথা বলছিলাম তারা খুবই ডাউন ট্রুডেন পিপুল তাদের শিক্ষা নেই তাদের অর্থ নেই তারা দূর দূরান্তে থাকেন কোনো একটি এমন একটা গ্রাম যে গ্রাম থেকে আসা যাওয়া করাই মুশকিল তো এই সমস্ত মহিলা যার অর্থ নেই আদালতে আসতে গেলে তো সে আমি এসপির কাছে যাই হ্যাঁ লয়ার আমাকে এনগেজ করতে হবে আমাকে কোর্ট ফি দিয়ে আমাদের দেশে তো এমন সিস্টেম যে বিচার ব্যবস্থা কেনার জন্য আমাকে আগে টাকা জমা দিতে হবে কি আপনার কোর্ট ফি দিয়ে মামলা করেন না সেখানে কি সরকারি ব্যবস্থা আছে সরকারি ব্যবস্থা হচ্ছে সে বিনা পয়সা তার জন্য আইনজীবী পাবে যে মহিলাটির ক্ষমতা নেই সে বিনা পয়সায় লিগাল এড থেকে তার জন্য আইনজীবী পাবে এবং তার জন্য যে মামলা করবে সেখানে কোনো কোর্ট ফি লাগবে না যখন মাধ্যমে কোনো কোনো মামলা হবে তখন কোর্ট ফি জমা দিতে হয় না না যে বিষয়টা আগে ছিল এই লিগাল এড কথাটা কিন্তু এখন অবলুপ্তির পথে আমাদের লিগাল সার্ভিসেস অথরিটি করা হয়েছে জাতীয় ন্যাশনাল লেভেল থেকে শুরু করে স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এবং সাব ডিভিশনাল লেভেল তাই না এবং যেটাকে আমরা আমাদের ডিস্ট্রিক্টে যেটাকে বলি বা যেটাকে বলি যে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি নালসা তারপরে আমরা বলি সালসা মানে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি আমরা বলি ডালসা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি বা এই যে লিগ্যাল অথরিটি অ্যাক্ট আমাদের তৈরি হয়েছে তখন থেকে কিন্তু ব্যাপারটা সেটা না হয়ে এই এই ডালসা এবং নালসা মারফতে কিন্তু মানুষ উপকৃত হতে পারে তাহলে আমাদের জেলাতে কোথায় কোথায় এই ডিস্ট্রিক্ট ডালসার অফিসটা আছে ডালসার অফিস আমাদের যে জেলা জজকোট আছে সেই জজকোটের মধ্যেই অফিসটা আছে সেখানে এসে জজ কোর্টের মধ্যে এসে যায় যে কোনো লয়ার হোক মৌরি হোক অনেকেই তো ঘুরে বেড়ান তাদেরকে জিজ্ঞেস করা হয় যে অফিসটা কোথায় তারা দেখিয়ে দেবে এবং সেখানে গিয়ে শুধুমাত্র বললেই হবে ওখানে একটা ফর্ম পাওয়া যায় ফর্মটা ওনারাই বলে দিলে ফিল করে সেখানে জমা করে উনি ওনার পক্ষে বিনা পয়সায় সরকার ওই ওনারা উকিলবাবু নিয়োগ করে দেবেন দেখো আমি তোমার তোমাকে একটা খবরই দিচ্ছি বলবো আমি এবং এটা জনসাধারণের ক্ষেত্রেও আমি প্রয়োগ মানে জানার দরকারও আছে এই যে ডালসা বা সালসা যাই বলি না কেন আমাদের এই জেলা বিশেষ করে আমাদের এই জেলায় কোনো ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কোনো কমিটি নেই তো কমিটি নেই কীভাবে ফাংশানিং করছে আগে আমরা অন্তত পক্ষে দশ বছর ধরে আমার মনে হয় যে বামফ্রন্ট যখন শেষের দিকে ছিল ওরা বুঝতেই পেরেছিলো যা আমরা এখানে থাকবো না তখন থেকে কিন্তু গা ঢিলা অথবা বুঝে নিয়েছিল যে আমরা পশ্চিমবাংলাটাকে ময়ূরসি পাটটা পেয়ে গেছি আমাদের কেউ সরাতে পারবে না দুটো কারণ যে কোনো একটা কারণই হোক যে তখন কিন্তু ওরা এই সমস্ত দিকে এই গরিব মানুষদের লিগাল এড পাক ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো ভাবেনি এবং আমাদের এই বিষয়গুলো যাদের দেখা দরকার গভর্নমেন্টের যে লিগাল সার্ভিসেস অথরিটিতে যে কমিটি সে কমিটি তৈরি করা সে তৈরি করার ব্যাপারে ডিস্ট্রিক্ট রাজকে হেল্প করা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে হেল্প করা বা এসপি যারা স্ট্যাটিউটারি মেম্বার তাদেরকে হেল্প করা এটা কিন্তু আমরা লক্ষ্য করি আজও পর্যন্ত কিন্তু কোনো কমিটি নেই এবং আমরা দশ বছর কি বারো বছর আগে ডি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির যে সমস্ত ফাংশনিংগুলো আমরা দেখেছি আজই কিন্তু সেটা আমরা দেখতে পাই না এবং এখান থেকে সমস্ত জজ সাহেবরা গেছেন বা যিনি ওই লিগাল এড দায়িত্বে বা ডালসার দায়িত্বে যিনি থাকতেন তিনি গেছেন তিনি খুব আনন্দ সহকারে অর্গানাইজ করেছেন কিন্তু সেই প্রোগ্রামগুলো এখন আর হয় না এখন এটা ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে সেটা অস্বীকার করার হ্যাঁ একটা যেন অফিশিয়াল অফিশিয়াল ব্যাপার ব্যাপার সবটাই অফিস এটা হয়ে গেছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু তবুও যদি মেয়েরা ওই পর্যন্ত পৌঁছায় তাহলে তারা কিন্তু কিছুটা আশা করছে যে অন্তত পক্ষে বিনা পয়সায় একটা আইনজীবী সে পেতে পারে এই ব্যবস্থাটুকু এখনো আছে তবে আমরা আশা করব এই প্রোগ্রাম যদি প্রশাসনের কেউ দেখেন বা ডালসার কেউ দেখেন বা জজ সাহেবদের মধ্যে কেউ দেখেন তাহলে আমরা আশা করব এই প্রোগ্রামটা দেখার পর অন্তত পক্ষে জায়গা জায়গাটাকে আর একবার সজীব করে তোলা আর একবার মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা সজীবের ব্যাপারে আমি তোমাকে আর একটু ইনফরমেশন দিই সেটা হচ্ছে আমি যে কোনো কারণেই হোক অন্ততপক্ষে বছর তিনে প্রায় এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির স্ট্যাটিউটারি মেম্বার ছিলাম তিন বছরের মধ্যে একটি বারের জন্যে একটি মিটিং হয়েছিল এবং সেখানে যারা স্ট্যাটিউটারি মেম্বার তাদের মধ্যে আমরা ডিসি ম্যাজিস্ট্রেটকে দেখিনি আছেন আমি থাকতাম বা আমি ছিলাম একদিনই একদিনই আর এটা কত বছর আগের কথা এই তো রিসেন্ট আমি তো ধরো তিন মানে তিন মাস চার মাস আগেও তো আমি আর ডিস্ট্রিক্ট লিয়ার সাহেবের সদস্য ছিলাম তখন আমি ট্রেডিটরি মেম্বার ছিলাম তো তখন দেখেছি যে পুলিশ পুলিশ প্রধান একজনকে লোক পাঠিয়ে দিতেন বা তিনি নিজে থাকতেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রশাসনকে কোনো এখানে আসতে দেখিনি এবং এটা কিন্তু আমি বহুবার ডিস্ট্রিক্ট যার চেয়ারম্যান পদাধিকার বলে তাকেও আমি কিন্তু বহুবার বলেছিলাম তারা আজও পর্যন্ত কোনো কমিটি করেন উপরন্তু আমরা দেখছি যে আগের যে বিষয়গুলো আমরা দেখেছি যখন আমাদেরকে সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে বলা হতো কেননা আইনজীবীদেরকে বাদ দিয়ে আইনজীবীদের সঙ্গে আমরা যাই বলি গালাগালি করি আইনজীবীদেরকে আইনজীবীদের সঙ্গে সাধারণ মানুষের যে যোগাযোগ যতটা অন্য কোনো প্রফেশনাল লোকদের কিন্তু নেই তো আমি যদি লিয়াল সার্ভিসের অথরিটির যে সুযোগ সুবিধা সে বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে চাই তাহলে বা দিতে চাই তাহলে আমাদের যারা লয়ার তাদের সংস্পর্শে আসতে হবে তাদেরকে দেখতে হবে কিন্তু আমরা দেখেছি যে এখানে তাদের মানে লয়ার হিসেবে কাউকে কিন্তু ইনভলভ করা নেই অনেক সিনিয়র লয়ারকে করা হয় দেয় করা হতো সেগুলো আজকের দিনে কিন্তু কেউ ভাবেন না আজকের দিনে আগে কি ছিল আগে যিনি সিভিল জাজ সিনিয়র ডিভিশন তিনি একই সঙ্গে দুটো দায়িত্ব সামলাতেন যেমন আদালতে বিচার করতেন এবং পরবর্তীকালে তিনি সেক্রেটারি হিসেবে তিনি অ্যাক্ট করতেন তো এত আদালতের কাজকর্মগুলো থাকা সত্ত্বেও কিন্তু তারা যথেষ্ট সময় দিতেন এই বিষয়টা নিয়ে আজকের দিনে দেখা যাচ্ছে যে একজন জুডিশিয়াল অফিসারকে এই পদে বসানো হয়েছে তাহলে তিনি ফুল টাইম একজন কাজ আরও দশ গুণ বিশ গুণ কাজ হওয়াটা উচিত ছিল হওয়াটা উচিত ছিল তো কি একটা কথা বলতে পারেন না যে কমিটি করার জন্যে অথরিটিকে জানাতে পারেন না গভর্নমেন্টকে বলতে পারেন তোমার তোমাদের প্রতিনিধিরা করছেন না আমি দেখেছি বলার তো কোনো ফল হয়নি কেন করছেন না সেটা তারা জানেন সে বিষয়টা নিয়ে নয় আমার কথা হচ্ছে যে একজন জুডিশিয়াল অফিসার যিনি আগে বিচার করতেন এবং কাজগুলো করতেন আর আজকে একজন জুডিশিয়াল অফিসারকে দক্ষ মানুষকে ওখানে ঠুটো জগন্নাথ করে বসিয়ে রাখা হয়েছে তার কোনো কাজ নেই আমাদের এই আলোচনার পরে যারা প্রপার অথরিটি আছেন তারা যদি আগামী দিনে কোনো সুব্যবস্থা নেন তাহলে হয়তো আমরা খুশি সেটা তো আলাদা বিষয় সেটা 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 তাদের বিষয় আমাদের বিষয় যেটা হচ্ছে যে ডালসার বা লিগাল সার্ভিসেস অথরিটির যে সমস্ত বেনিফিটগুলো সেগুলো সেগুলো যাতে মানুষ পায় সে বা আছে এই ব্যবস্থাটা সেটা আমরা মানুষের কাছে বলবো জানাবো এবং মানুষ বিষয়টা নিয়ে কিন্তু তারা ভাববেন এবং সুযোগ নেওয়ার চেষ্টা করবেন আর যদি তারা আছেন সেখানে যদি সুবিচার না পান সাধারণ মানুষ তারা রিভোলভ করবেন স্বাভাবিকভাবে হ্যাঁ তখন কমিটি করতে তারা বাধ্য হবেন তারা এক একটা চেয়ার পেয়ে বসে থাকবেন কাজের বেলায় কোনো কাজ কিছু করবেন না এটা তো হতে পারে না তো আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের মা বোনদের প্রত্যেকের জানা দরকার যে আজকে যদি যৌন সংক্রান্ত যে বিষয়টা হোসনারা আপনাদের সামনে বললেন যে এই সমস্ত বিষয়ের প্রতিকারগুলো কিভাবে করবেন আপনারা আপনারা কিন্তু কেউ ঘরে বসে থাকবেন না আপনারা এ ধরনের কোনো অবিচার হলে পরে আপনার সঙ্গে সঙ্গে থানায় যাবেন থানায় না নিলে পরে আপনারা এসপি মুর্শিদাবাদকে জানাবেন এসপি নদিয়াকে জানাবেন এবং যারা যারা আজকে আমাদের পর্দার সামনে আছেন যে যে জেলায় যারা থাকছেন তারা সেই জেলার এসপিকে জানাবেন যদি না হয় তখন বিধান আছে আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এসে এই বিষয়টাকে আপনারা করবেন আমাদের সময় একেবারে শেষ আমরা আজকের মতন বিদায় নিচ্ছি আবারও আপনাদের সামনে আগামী বুধবার ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় আসবো নমস্কার খুদা হাফেজ আমি অব্যা সিদ্দিকী থাকছি টিভি টোয়েন্টি ফোর বাংলার আইনের অকক অনুষ্ঠান এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে আপনাদের যে কোনো আইনি সমস্যা নিয়ে ফোন করুন জানতে পারবেন আইনি প্রতিকার তার সমাধান আমার সঙ্গে থাকবেন আরও বিশিষ্ট আইনজ্ঞরা চোখ রাখুন টিভি টোয়েন্টি ফোর বাংলার পর্দায় আইনের অনুষ্ঠান